Problem number 1181, line in a array. আমাদের এই প্রবলেমে যেটা করতে হবে, your job in this problem is to read a number that is a line of an array. আমাদের একটা নাম্বার রিড করতে হবে, যে নাম্বারটা একটা অ্যারের লাইনের লাইন নির্দেশ করবে। তারপর an uppercase character এবং একটা uppercase character রিড করতে হবে, indicating the operation to be performed, যেটা আমরা যে অপারেশন পারফর্ম করব সেটা নির্দেশ করবে। অ্যান্ড অল এলিমেন্টস অফ বাইডিমেনশনাল অ্যারে এম 12x12, অর্থাৎ 12x12 এরকম একটা বাইডিমেনশনাল অ্যারের নাম্বার, মানে বাইডিমেনশনাল অ্যারের সবগুলো নাম্বার ইনপুট নিতে হবে। আমাদের এখানে যেটা করতে হবে, যে 12x12 একটা অ্যারে প্রথমে নাম্বার দ্বারা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর প্রথমেই আমাদের, সরি, ফিল আপ করার আগে আমাদের একটা নাম্বার ইনপুট নিতে হবে, যে নাম্বারটা আমাদের এই এখানে একটা বক্স দেওয়া আছে, যেটা 12x12 অ্যারে, এই অ্যারের লাইন নির্দেশ করে, অর্থাৎ রো নির্দেশ করে। অর্থাৎ প্রথমে আমরা যে আমরা ইনপুট নিব সেটা রো নির্দেশ করবে, এবং তারপর আমাদের দুইটা ইনপুট নিতে হবে, যেটা হবে এস অথবা এম, এরকম দুটো ক্যারেক্টার ইনপুট নিতে হবে। এস নির্দেশ করবে সাম এবং এম নির্দেশ করবে অ্যাভারেজ। আচ্ছা, প্রথমে যে আমরা নাম্বার ইনপুট নেব সেটা যে রো নির্দেশ করবে, এই রোয়ে যতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলা যদি আমাদের সেকেন্ড ইনপুটের ইনপুটটা ক্যারেক্টার যেটা সেটা যদি এস হয়, তাহলে আমাদের সবগুলোর এই এই রোর সবগুলো নাম্বারের যোগফল বের করতে হবে। আর যদি আমাদের ইনপুট এম হয়, তাহলে আমাদের এই লাইনের সবগুলো ক্যারেক্টার, সরি, সবগুলো ভ্যালুর অ্যাভারেজ বের করতে হবে। শুধু এই লাইন বলতে, গ্রিন লাইন বলতে, এখানে যদি গ্রিন লাইন দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, যে যদি ইনপুট টু হয়, তাহলে আমাদের এই টু অ্যারের, সরি, টু লাইনের সব ভ্যালু যোগ করতে হবে। তা আমরা আমরা এখানে যেটা করতে হবে, আমাদের একটা ইউজার ইনপুট নিতে হবে, রো নাম্বারটা, ইউজার যে নাম্বারটা ইনপুট দেবে রো নাম্বার, সে রোয়ের সব নাম্বারের যোগফল অথবা অ্যাভারেজ বের করতে হবে। তো আমরা আমাদের স্ট্র্যাটেজি হবে এরকম, প্রথমে আমরা ইনপুট নিব, অ্যারে ডিক্লেয়ার করার পর ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর ইউজার যে ইনপুট দিবে ফার্স্টেই, যে রো নাম্বার, এই রো নাম্বার অনুযায়ী আমরা হচ্ছে যে ভ্যালুগুলো কত, কোনো একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের ভিতরে সেভ করে রাখবো, যোগ করে রাখবো। যদি আমাদের সেকেন্ড ইনপুট ক্যারেক্টার যদি এস হয়, তাহলে আমরা জাস্ট ওই যোগ ফলটা প্রিন্ট করব, আর যদি এম হয় তাহলে আমরা অ্যাভারেজটা প্রিন্ট করবো, 12 দ্বারা ভাগ করব, যেহেতু আমাদের এখানে 12টা ভ্যালু আছে, 12 দ্বারা ভাগ করব এবং অ্যাভারেজ প্রিন্ট করব। তো আমরা কোডে লিখি, আচ্ছা, আমাদের এখানে যে অ্যারেটা নিতে বলছে, অ্যারের ইনপুটগুলা ইনপুটগুলো ডাবল হবে, আমি এখানে মেনশন করতে ভুলে গেছি। আচ্ছা, ফলো দ্য 144 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস অফ দ্য অ্যারে, অর্থাৎ ফ্লোটিং নাম্বার, আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইনপুট নিতে হবে এই অ্যারের ভিতরে। তো যেহেতু আমাদের নাম্বার ফ্লোটিং পয়েন্ট হবে, আমাদের অ্যারেটাও ফ্লোটিংয়ে হবে, তো আমি ফ্লোটিংয়ে না নিয়ে ডাবলে নেব, কারণ এটা সেফ হয় অনেক। সাম নামের একটা ভ্যারিয়েবল নেব, যেখানে আমরা সবগুলো ভ্যালু যোগ করে রাখব। তবে কিছু ভ্যারিয়েবল নিব, আপাতত রাখি এ পর্যন্তই, লাগলে আর একটা নিব। ক্যারেক্টার দুইটা ইন্ডেক্সে নিলে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে, দুইটা, সরি, প্রথমে একটা রো নাম্বার ইনপুট নিতে হবে এবং ক্যারেক্টার। জের ভিতর এম এর ভিতরে নিলাম, অ্যান্ড স্ট্রিংটা হবে এক্স। এরপর আমরা একটা লুপ নিব,
লুপের মাধ্যমে আসলে বাই ডিমেনশনাল অ্যারে আমাদের অ্যারেটা ফিল আপ করবো আগে। আই ইকুয়াল জিরো, আই ইজ লেস দেন 12, প্লাস প্লাস আই ইকুয়াল জিরো, আই ইজ লেস দেন 12, আই প্লাস প্লাস এলএফ এম্পারসন এন। আচ্ছা, আমরা জানি যে বাই ডিমেনশনাল অ্যারের প্রথম যে বক্সটা থাকে এই বক্সটা রো নির্দেশ করে, আর আমাদের লুপ প্রথম লুপটা হচ্ছে যে রো নির্দেশ করবে। আমি এখানে ভুল করে ফেলছি, প্রথম লুপটা আমাদের রো নির্দেশ করতেছে এবং প্রথম বক্সটার লুপ সরি রো এর, এই জন্য রো দেন পরের লুপটা যেহেতু কলামের, পরের বক্সটাও কলামের, সো পরের বক্সটাতে কলাম যে। তো এই পর্যন্ত আমাদের ইনপুট নেওয়া শেষ, আমরা ইনপুট নিয়ে ফেলছি। এখন যেটা করবো আরেকটা লুপ চালায় ভ্যালুগুলো আমরা সেভ করব। জিরো আই লেস দেন 12, আই প্লাস প্লাস 12 পর্যন্ত যাবে কারণ আমাদের ভ্যালু 12টা। তারপর যেটা করবে সামের ভিতরে ভ্যালুগুলো সেভ করবে, সাম ইকুয়াল সাম প্লাস ইকুয়াল, কারণ প্রত্যেকবার যোগ হবে এন আই, এবং রোটা কোনটা হবে, আমরা যে রোটা প্রথমে ইনপুট নিছি যে ইউজার যততম রো চাবে ততম রো এম, এই তো আমাদের ভ্যালুটা সেভ হয়ে গেল। এখন আমরা চেক করবো যে সেকেন্ড ইনপুটটা আমাদের এস অথবা এস অথবা এম, এস কি না এম এটা আমরা চেক করবো। ইফ এক্স জিরো ইকুয়াল ইকুয়াল এস দেন প্রিন্ট, কী প্রিন্ট করতে বলছে, শুধু ভ্যালুটা আমাদের প্রিন্ট করলে হবে। পয়েন্ট ওপর এক ঘন নিয়ে আমাদের যোগফলটা প্রিন্ট করতে হবে, আর যদি না হয় এলস ইফ এক্স জিরো ইকুয়াল ইকুয়াল এম, তার আমাদের যেটা করতে হবে অ্যাভারেজ প্রিন্ট করতে হবে। ওইখানে তো কি প্রিন্ট করবে এটা বলিনি, সাম ভাগ 12.0। এই হচ্ছে আমাদের কোড, প্রথমে রো ইনপুট নেবে যেটা এম এ থাকবে, এবং পরবর্তীতে একটা ক্যারেক্টার ইনপুট নেবে যেটা নির্দেশ করবে যে আমাদের অপারেশনটা কী টাইপের হবে, যে আমরা যোগ করব অথবা অ্যাভারেজ প্রিন্ট করব। তারপর আমরা লুপের মাধ্যমে এই বাই ডিমেনশনাল অ্যারেটা ভ্যালু দ্বারা ফিল আপ করে নেব। তারপরে ইউজার যততম রো চায় ততম রো এর সবগুলো ভ্যালু আমরা একটা ভ্যারিয়েবলে যোগ মানে যোগ করে রাখব। তারপর আমাদের অপারেশনের ইউজারের মানে ইউজার যেটা করতে বলবো, যদি এস দেয় এস ইনপুট দেয় তাহলে আমাদের সাম বের করতে হবে, এবং যদি এম ইনপুট দেয় তাহলে আমাদের এভাবে অ্যাভারেজ প্রিন্ট করে দিতে হবে। আমরা এখানে মেইন জিনিসটাই ভুল করে ফেলছি, আমরা আসলে এর পরের প্রবলেমটা সলভ করে ফেলছি। আমাদের এখানে রো নাম্বারটা হচ্ছে যে ইউজার ইনপুট হবে এবং পরেরটা হবে আই, এই জন্য আমাদের ভুল দেখাচ্ছিলাম।
এর ইমিডিয়েট পরের প্রবলেমটা একদমই সেম, শুধু এই আয়ের জায়গায় এম এবং এমের জায়গায় আয় হলেই হয়ে যাবে। এখন আমরা সাবমিট করে দেখি। এবার হওয়ার কথা, সো 1181 লাইন ইন অ্যারে অ্যাকসেপ্টেড।